ঋষি সুনক ব্রিটেনের গদিতে বসে গেল মানেই আপনি ভাববেন না ব্রিটেনের অর্থনৈতিক হাল ফিরে গিয়েছে। ব্রিটেনের অর্থনীতি আপাদমস্তক জড়িয়ে রয়েছে ভারতের একটা সিদ্ধান্তের সঙ্গে। নয়াদিল্লির ডিসিশন ঠিক করবে রিসেশন আসবে না তো ব্রিটেনে। দুটো দেশের ট্রেড টক বা বাণিজ্য ডিল থমকে যেতে পারে। রিস্ক ফ্যাক্টর প্রবল। খালিস্তানি আন্দোলনে প্রশ্রয় জের। কিভাবে ভুগতে হবে জানেন সুনকের দেশকে? আপনাকে বললে বিশ্বাস করবেন দ্য গ্রেট ব্রিটেন এখন ভারতের একটা হ্যায়ের অপেক্ষায় বসে আছে। এটা মানতে হবে আপনাকে যে ভারতের থেকে ব্রিটেনের আর্থিক অবস্থা এখন অনেক বেশি খারাপ। ঋষি সুনক রিসেশনের হাত থেকে বোধহয় প্রথম ধাপটা ব্রিটেনকে বাঁচিয়ে ফেলেছে, কিন্তু ভারত সাহায্য না করলে খুব শীঘ্রই ধসে পড়তে পারে ব্রিটেনের অর্থনীতি। তার মধ্যেই ভুয়ো খবর ছড়িয়ে পড়ল ব্রিটিশ মিডিয়ায়। ফলাফল আজ বোঝা যাবে যদি আলোচনা গভীরে হয়। লন্ডনে ভারতীয় হাই কমিশনে খালিস্তান পন্থীদের ভাঙচুরের ঘটনায় ব্রিটেন কেন চুপ ছিল? ভারতের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি হতে চলেছে ব্রিটেনের। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন একমাত্র এই চুক্তি বাঁচিয়ে দিতে পারে মুখ থুবড়ে পড়া ব্রিটেনের অর্থনীতিকে। সেটাই কি এবার স্থগিত করে দিতে চলেছে নয়াদিল্লি? চীনের সঙ্গে কি পরিমাণ লেনদেন হয় ব্রিটেনের, তাতে কতটাই বা লাভ হয়? সম্প্রতি ব্রিটেনের জিডিপি গ্রোথ 0.01% দেখে হতভম্ব হয়ে গিয়েছেন অনেকেই। এদিকে প্রোডাকশনের দিক থেকে সব থেকে খারাপ অবস্থা এই মুহূর্তে ইতালির। একবার ভারতের সঙ্গে এই বাণিজ্য চুক্তি হয়ে গেলে ডলারের বৃষ্টি হবে ব্রিটেনে। নাম্বার এক, বাণিজ্য চুক্তি স্থগিত করার খবরটাকে ভিত্তিহীন বলছে নয়াদিল্লি। এই ডিল হলে ইউকের রপ্তানি অনেক বেশি বেড়ে যাবে ভারতে। 2030 সাল পর্যন্ত এই দুটো দেশ অর্থাৎ ভারত এবং ব্রিটেন, এই দুটো দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণেরও বেশি হবে। $40 বিলিয়ন আশেপাশে সেই পরিমাণ পৌঁছতে পারে। বিশেষজ্ঞরা গোটা অঙ্ক খুঁটিয়ে দেখে এমনটাই দাবি করছেন। চীনের সঙ্গে এই মুহূর্তে বাণিজ্য $85 বিলিয়ন আশেপাশে হয়ে যায় ধরে নিন। তবে রপ্তানি কম আমদানি বেশি হয় বেজিংয়ের সঙ্গে, যার ফলে ভারতের সঙ্গে এই চুক্তি মেজর বুস্ট দেবে ব্রিটেনের অর্থনীতিকে, যদি এটা হয় তবেই। ব্রিটেনের জন্য ভারত এই মুহূর্তে মারাত্মক স্পর্শকাতর, মারাত্মক সেন্সিটিভ একটা ইস্যু। কিন্তু এই ব্রিটেনের মাটিতেই থাকা ভারতীয় হাই কমিশনের উপর হামলা। খালিস্তানি জঙ্গিরা ভারতের পতাকা মাটিতে লুটিয়ে দিল আর ব্রিটেন বিশেষ করে কোনো স্টেপ নিল না। পাল্টা ভারত কিন্তু এদেশে থাকা ব্রিটিশ হাই কমিশনের বাইরের নিরাপত্তা তুলে দেয় এর প্রতিবাদে বলতে পারেন। এক্ষেত্রে অস্ট্রেলিয়া মারাত্মক স্টেপ নিয়েছিল। তারা খালিস্তানি জঙ্গিদের নাম প্রকাশ করেছিল, ছবি প্রকাশ করেছিল এবং ব্যবস্থাও নিয়েছিল কঠোর। ব্রিটেনের এই একটা বোকামো ভারতের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য চুক্তি ভেস্তে দেবে না তো? রিপোর্ট বলছে এর একটা আশঙ্কা থাকছেই, কিন্তু এখনো পর্যন্ত তেমন কিছু হয়নি। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আপাতত দড় কষাকষি চলছে এমনটাই রিপোর্ট বলছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গয়। প্রথম কলকাতা, বিউরো।